আচ্ছা, তাহলে পিডিএ ভাষা আমরা কোথা থেকে বের করব? রিকভারি মোড থেকে। রিকভারি মোড থেকে। রিকভারি মোড বের করছেন আপনারা? জি স্যার। রিকভারি মোড বের করছেন। পিডিএ ভাষাটা কোথা থেকে বের করতে হবে? রিকভারি মোড থেকে সবার উপরে 11 সংখ্যা অথবা 11 থেকে 15 সংখ্যা যেটা থাকে ওটা দিয়ে সার্চ করে প্লাস করে ডাউনলোড করে নিব। আচ্ছা, আপনারা এটা কি প্র্যাকটিক্যাল দেখছেন, মানে এই যে পিডিএ ভাষণ কীভাবে বের করতে হয়, এই পিডিএ ভাষণটা কী, এই সম্পর্কে ধারণা আপনাদের কি হয়েছে নাকি? আচ্ছা, তাহলে বের করতে পারবেন? করছেন? ওকে, তাহলে এই পিডিএ ভাষণটা আমরা কী করব, এই বের করে ওটা দিয়ে যখন গুগলে সার্চ দিব আমাদের ফাইল কিন্তু সামনে চলে আসবে। এইটা দিয়ে যদি আমরা চোখ বন্ধ করে ফ্লাশ করি, ফোন কখনোই ড্যাড হবে না, ফোন ওকে হবেই হবে যদি হার্ডওয়্যারের কোনো ইস্যু না থাকে। বুঝতে পারতেছেন? এখন কি মনে হয়, আপনারা কাজ করতে পারবেন নাকি? মানে যে কয়দিন ক্লাস করছি সফটওয়্যারের? 11 দিন। এই 11 দিনে কি শিখলেন, মানে কিছু শিখতে পারছেন এখানে জিএসএম নোটসে এসে? আসসালামু আলাইকুম, আমার নাম হৃদয়, আমার বাসা নাইমি সিংফুলপুর থানা। আমি অনেকদিন যাবৎ হার্ডওয়্যার মোবাইলের হার্ডওয়্যারের কাজ করতাম, আমার দোকান ছিল তখন। আমি দেখতে পারি অনলাইনে জিএসএম নোটস অ্যাপটি নামে একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে, তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করি এবং ওনারা বলেন যে 1 মাসের কোর্সে আপনি সফটওয়্যার সার্ভারের কাজ শিখতে পারবেন, সমস্যা নেই। তারপর আমি চট্টগ্রাম আসি এবং ওনাদের কোর্সে ভর্তি হই। ইনশাল্লাহ 15-16 দিন হয়েছে আমি ভর্তি হয়েছি, অনেক ক্লাসগুলো করে, নিয়মিতভাবে ক্লাসগুলো করে ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারছি, অনেক গোপন ট্রিক্স জানতে পারছি। তো সেই ক্ষেত্রে এখন আমার মনে হচ্ছে যে আমি আমার কর্মস্থলে গিয়ে এখন কাজ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম শাহাবুদ্দিন, আমার বাড়ি ভোলা। তো আমি ওনাদের ওয়েবসাইট থেকে ওনাদের নাম্বার নেই, নিয়ে ওনাদের সাথে যোগাযোগ করি এবং চট্টগ্রামে মুরাদপুর আতুরা ডিপুতে ওনাদের ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমি আজকে 16 দিন ক্লাস করি। এই 16 দিনের ক্লাসের মধ্যে আনলকের যত খুঁটিনাটি বিষয় আছে সবগুলো জানতে পারি। স্যামসাং যদি আপনি আনলক করতে চান তাহলে কি করবেন? হ্যাঁ, পিডিএর যে পাঠ সংখ্যা থাকবে প্রথম ওইটা দিয়েই করবেন, তাই না? মনে আছে? আর যদি আপনি স্যামসাং না হয়ে যদি ধরেন আপনার কথার কথা এই ওপো ফোন হয় তাহলে কি করবেন? সিপিএস অথবা আরএমএক্স এর মডেল মিলিয়ে গেছে। এটা কোথা থেকে বের করবেন? মোবাইল একটা ইমার্জেন্সি ডায়াল প্যাডে গিয়ে ঘুরতে, হ্যাঁ, *899# ডায়াল করে আমরা আরএমএক্স অথবা সিপিএস মডেলে ভাষণটা বের করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি আবির হাসান, আমি রাঙ্গামাটি থেকে আসছি জিএসএম নোটসে। আমি অনলাইনের মাধ্যমে দেখছি যে এই জায়গায় আনলক বা সার্ভারের কাজ করা হয়, শেখানো হয়, তো এগুলো দেখে আমার ভালো লাগছে, আমি আসছি। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই কাজ শিখতে পারছি। পিডিএ ভাষণ মিলাবেন তখন বাইনারি ভাষণ না, সব ভাষণই তো মিলে যাচ্ছে, মিলে যাবে, কারণ এটা তো পিডিএ ভাষণটা তো ভাষণের ভিতরেই তো বাইনারিরা আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল লতিফ, আমার বাড়ি চট্টগ্রাম রাঙ্গুনিয়া। আমি এখানে সফটওয়্যার কাজ শেখার জন্য আসছি। আমি জানতে পারি একটা বড় ভাইয়ের মাধ্যমে, উনি আমাকে এই জিএসএম নোটস দেখাই দিয়েছিল, ভাইয়ের সাথে এসে ভর্তি হয়েছিলাম। এখন প্রায় 16 দিন মতো ক্লাস করে আমরা সফটওয়্যার সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। সফটওয়্যারজনিত এবং আনলক করতে পারবো ইনশাল্লাহ, যে কোনো মোবাইল হোক অথবা সার্ভারের মাঝেও আমরা মুহূর্তে কাজ করতে পারি ইনশাল্লাহ। প্র্যাকটিক্যালে যতটুকু শিখছি কাজ করতে পারবো। আগে যে যে জায়গায় সমস্যা হইতো মনে করতে আপনার, সেই জিনিসগুলো এখন কি ফিল হয় কিনা, এরকম যে না এখন পারবেন, এই ধরনের কোনো মানে অনুভূতি হয় কিনা? জি স্যার, আগে অনেক কিছু যা জানতাম বা অনেক কিছু জানার ছিল না, কিন্তু সেইগুলো এখন আমরা জানতে পারছি, এখন করতে পারবো ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ওপো, ভিভো, হুয়াই, আমরা এই যে লক্ষ লক্ষ মডেলের ফোন এবং হাজার হাজার যে ব্র্যান্ডের ফোন, এগুলো কোনগুলো কীভাবে কাজ করতে হবে, আমরা কি এগুলোর জন্য প্রত্যেকটা ফোনের জন্য আলাদা আলাদা কোর্স করি নাই? জি, আমরা শুধু এখানে কি করছি, কয়েকটা রাস্তা ভাগ করছি যে এই রাস্তায় গেলে এই মডেল এই ব্র্যান্ড পড়ে যাবে, আর এই রাস্তায় গেলে এই এই ব্র্যান্ড এই মডেল পড়ে যাবে। আসলে আমরা ভাবতাম যে মোবাইল ফ্লাশ করা বা আনলক করা বহুত বিশাল কিছু, এখন দেখতেছি এটা আহামরি কোনো কাজই না, শুধুমাত্র একটু টেক্সট জানলেই মোবাইল ফ্লাশ করা অথবা আনলক করা জিনিসেই সহজ।
আর স্যার আপনি যেভাবে সিলেবাস অনুযায়ী ক্লাস নিছেন, তো সকল ব্র্যান্ডের মোবাইল যে কোনো ব্র্যান্ডের হোক আমরা আনলক করতে পারবো বা ক্লাস করতে পারবো। আপাতত 16 দিনে যা শিখতে পেরেছি নিজে কর্মস্থলে গিয়ে কাজ করতে পারবো, আর করতে করতে তো অনেকগুলো অভিজ্ঞতা হলে অনেক কিছু করা যাবে। গোপনীয় কিছু ট্রিক্স আমাদের স্যার আবদুল্লাহ আল মাসুদ সাহেব তিনি আমাদেরকে শিখিয়েছেন। আসলে আবদুল্লাহ আল মাসুদ স্যারের উপরে আমি বেশি কৃতজ্ঞ যে তিনি আমাদেরকে এক মাসের কোর্সের কথা বলে 16 দিনের মধ্যে আনলক টুলস অথবা অন্যান্য যে সমস্ত টুলস আছে এগুলোর বিস্তারিত আলোচনা করছেন এবং আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালে এবং ভাইয়ারদের কিছু মোবাইল আসে সেগুলো আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখায় কীভাবে আনলক করতে হবে। সাথে সাথে আমাদেরকে আরেকটা ক্লাস করাইছে, সেটা হয়েছে মোবাইল ফ্ল্যাশ, এবং মোবাইল ফ্ল্যাশ আমাদেরকে 2 দিন করাইছে। আলহামদুলিল্লাহ এই 2 দিনে মোবাইল ফ্ল্যাশের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় করতে পারি। আর আমাদেরকে তৃতীয় আরেকটা ক্লাস সামনে আসতেছে, সেটা হয়েছে সার্ভার, যে সমস্ত মোবাইলগুলো সফটওয়্যারের মাধ্যমে বা ডিভাইস ডঙ্গলের মধ্যে সাপোর্ট নাই সেই সমস্ত মোবাইলগুলো আমরা সার্ভারের মাধ্যমে করতে পারবো, অনায়াসে করতে পারবো এবং মুহূর্তের মধ্যে করতে পারবো, যা আমরা প্র্যাকটিক্যালি দেখছি যে 4 সেকেন্ডের মধ্যে আনলক হয়ে গেছে।